হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল না এই গোলাপ ফুলটা দিয়ে শুরু করলাম। দেখো গাছে কত সুন্দর একটা বড় গোলাপ ফুটেছে আমাদের, আরও দু চারটে গাছও ফুটছে, এটাও বেশ বড় সড়ো হয়েছে। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে চন্দ্রমল্লিকাটা হলুদ রঙের, কি সুন্দর লাগছে না? বাদ বাকি সব চন্দ্রমল্লিকাগুলোই মরে গেছে, কিন্তু এটাই রয়ে গেছে। তো বেশ ভালোই লাগলো, মনটা বেশ ভালোই লাগে না ফুল দেখলে বলো? সকালবেলা যখন ঠাকুর ঘরে জল দিতে যাচ্ছিলাম তখনই এই গোলাপটা চোখে পড়লো। চন্দ্রমল্লিকা কটা তো ছিলই, তো গোলাপটা বেশ বড় সড়ো হয়ে ফুটেছে, তাই তোমাদেরকে দেখালাম। কি ভাল লাগে না বলো দেখতে? ফুল ফুল শিশু এগুলো সবসময়তেই সুন্দর, দেখলেই মন ভরে যায়। আর তারপর তো আমার সমস্ত কাজকর্ম বাসি তো শেষ করেই ফেলেছি, ফেলে এবার আমি ধুনোটা গুঁড়াতে বসেছি। কয়েকদিন ধরেই ও বলছে যে ধুনোটা গুঁড়িয়ে রেখো, আজকে পুরোপুরি ফুরিয়ে গেছে, তখন গুঁড়িয়ে দিচ্ছি। ও একটু পরেই পুজো করতে বসবে, আর তো ধুনো গুগুল এগুলো সবই দেয়, তা ধুনোটা এখন আমি গুঁড়িয়ে রেখে দিচ্ছি। খানিকটা গুড়ানো থাক, পরে আবার বাদ বাকিটা আছে সেগুলো আবার পরে গুড়াবো। তখন ধুনো টুনো গুড়িয়ে নিই, তারপরে আবার বাদ বাকি কাজে কর্মে হাত দেবো। আমি তো প্রত্যেক দিন সকালে যেমন জল খাওয়ারে ভাত করি সেটাই করেছি, কারণ আমরা তো বেশিরভাগ দিনই ভাত খাই। আর এই পরোটাটা করছি, আজকে বাবা এসছে আর বাবার সঙ্গে আরেকটি ছেলেও এসছে, সেই জন্য। ব্যাপারটা হয়েছে কি, বাবার ডাক্তার দেখাতে আসার কথা ছিল। বাবা কালকেই বলেছিল আমাকে যে আসবে ডাক্তার দেখাতে, কিন্তু আমাকে বলেছিল জল খাওয়ারটা এখানে খাবে না, হয়তো ডাক্তার দেখাতে দেরি হবে তো ওখানেই কিছু খেয়ে নেবে। কিন্তু যাই হোক, এখন তো দেরি আছে ডাক্তার দেখানো, তোরা চলে এসছে, আর সেই জন্য আমি এখন তাড়াহুড়ো করে ওদেরকে একটু পরোটা করে দিচ্ছি, পরোটা আর তোমার এই আর পাশে চাপিয়ে দিয়েছি তোমার হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, সব দিয়ে একটা তরকারি চাপিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে তরকারিটা। আর আমাদের বাড়িতে তো আটারই ইউজ হয়, ময়দা তো ইউজ খুবই কম হয়, পরোটার পরোটা লুচি যাই হোক সেটা আটা দিয়েই হয়, কেন কি ময়দাটা তো খুব একটা হজমে সহায়তাও করে না আর আমাদের তো সহ্যও হয় না, সেই জন্য ময়দাটা আমরা খুব কম খাই বললেই চলে। তাই যে আমার তরকারি হয়ে গেছে, আর সঙ্গে একটু মিষ্টি দেবো, তাহলে ওদের জল খাওয়ারটা হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সকালবেলা এখন প্রায় 10:30 বেজে গেল, এখনো আমার খাবার দাবার হয়নি, ছেলে মেয়ে সবাইকে খাইয়ে দিয়েছি। আর আজকে বাবা এসছে, আর আমাদের একটা ও কী হবে, ভাইপো হবে, পিসি বলে ভাইপোই হবে, তো ও এসছে সঙ্গে। তা ওই যে বাবাদের এখন পরোটা করে দিলাম, আরও আতন্তরিটা হলো মা নেই বাড়িতে, মা তো গেছে গীতা পাঠ করতে, মায়ের তো প্রায় গীতা পাঠ থাকে, তো সে গেছে গীতা পাঠ করতে, আর বাবা এসছে ডাক্তার দেখাতে। তো বাবার সাথে রাজু এসছে, ওর নাম রাজু, তা এখন আমি ওদেরকে তাড়াতাড়ি করে খেতেটা দিলাম, এইবার আবার নিজে খাবো। আর বাদ বাকিদের হয়েছে, এরপর রান্নাবান্নায় ঢুকবো বুঝলে, বেলা হয়ে যাচ্ছে তো অনেক। কাকিমাকে বলেছি তরকারিটা কাটতে, মানে বাঁধাকপিটা কাটতে, তো কাকিমা কাটুক ততক্ষণ। আর এই যে দেখো বাবাদের খেতে দিয়ে দিয়েছি, আমি তো আমার খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এলাম, আর নিচে এসে কাকিমাকে দেখলাম যে কাকিমা লাউ কাটছে, আর আমি এবার মাছটা ধুতে যাব। তো আমার মাছটা ধুতে ধুতে আবার বাবাদেরও টাইম হয়ে গেল ডাক্তারখানা যাওয়ার, তো বাবারাও খাওয়া দাওয়া সেরে এবার ডাক্তারখানার দিকে চলে গেল। হয়ে গেছে মাছ ধোয়া, তাও শুধু কাটা মাছটা ধোয়া হয়েছে, তারপর বললো মুড়োটা অনেক খুবই দম দেয়, তো বললো যে মুড়োটা আগে দাও, আমি তাড়াতাড়ি করে মুড়োটাকে আগে ধুয়ে দিলাম, তারপরে কাটা মাছটা ধুলাম। এখানে আমার মাঝে মাঝে আলোর প্রবলেম হয়ে যাচ্ছে, তখন যেন মাঝে মাঝে অন্ধকার হচ্ছে। তো যাই হোক, আজকে বললো যে দাও আমাকে তাড়াতাড়ি, আমি একটু বাঁধাকপিটা চাপিয়ে দিই, তো বাঁধাকপিটাও পড়বে বললো, আর লাউ টাউ তো কাকিমা কেটে রেখেছে, বাঁধাকপিটা মাছের মাথা দিয়েও বানাচ্ছে, তাই জন্য তো মুড়োটা আগে ওকে ধুয়ে দিয়ে দিলাম। আর এবার হবে হচ্ছে লাউ চিংড়ি, কাকি মা লাউ কেটে রেখেছে, এখন আমার চিংড়ি, আমার এখন চিংড়িটা তোমার ধোয়া হয়নি, চিংড়ি এসছে আর হচ্ছে গুগলি এসছে, তাই তো বলি হচ্ছে আমি নিচ্ছি, আর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন ভদ্রলোক বাবা তো দেরি গেল রান্না করছে, বাবা গেল ডাক্তার দেখাতে, তার আগে দু একটা কাজ আছে সেগুলো দেখাবে। আর তাতান একটা গাড়ি নিয়ে খেলছে,
ওর দিদি ওকে এই গাড়িটা দিয়েছিল যখন হসপিটালে ভর্তি ছিল। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, যারা নতুন তারা জানো না। তাতানে তো মধ্যখানে শীতকালে দুর্গা কালী পুজোর পরে খুব শরীর খারাপ হয়েছিল, তখন ও হসপিটালে ভর্তি ছিল, মানে ওর স্টাফ টাইফাস হয়েছিল, তখন ওর দিদি ওকে এই গাড়িটা দিয়েছিল, সেটা এখন বার করে আলমারি থেকে চালাচ্ছে। চলে গেছে তোমার দাদাবুটির বাচ্চার মাথা দিয়ে, আর এই সিজনের একটা নতুন জিনিস আমি আমি চাপিয়েছি বাচ্চার গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এরকম সজনের ফুল দারুণ এই টাইমে খেতে লাগে, আর এই টাইমে তো দরকারও, নাহলে তো মানে পক্সের অ্যান্টি পক্স আর কি, তো সেই জন্য তো সজনে ফুল পেয়ে গেছে, নিয়ে এসছে। এই জন্য এখন আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে বেগুন রাখা রয়েছে, আলু বেগুন দিয়ে তোমার সজনে ফুলটাকে একটু ভাজা ভাজা করবো, আর একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে তারপরে নামিয়ে দেবো। তো এই সিজনে এটা প্রথম এলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাছ টাছ ধুয়ে তো আঁশগুলো আমরা বাইরে ফেলে দিই জানো তো, নাহলে কি বলতো বড্ড বিড়ালে টানাটানি করে, সে এদিক সেদিকে ফেলে দেয়, ঘর নোংরা করে। তো কাকিমা এখন যাচ্ছে তোমার বাইরের ড্রেনে আঁশগুলো ফেলে দিতে, আর আমি এদিকে তোমার মধ্যেখানে উনুনটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ ভাতটাও বাইরে হয়ে গেলে সুবিধা হবে, আর ওদিকে রান্না তো চলছেই তরকারিপাতি। আমার হাজব্যান্ড তো তোমার বাঁধাকপি চাপিয়ে দিয়েছে, কিন্তু লাস্ট মুহূর্তটা আমাকে নামাতে হবে, কারণ ও আবার মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে, তাই জন্য বাঁধাকপিটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো, আর বাদবাকি রান্না আমি পাশে চাপিয়ে দিয়েছি। পাশে এই সজনে ফুলটা হয়ে গেলে সজনে ফুলটা নামিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছগুলো এই যে তোমার লাউ চিংড়িতে এই কুচো চিংড়ি দিয়ে করলে খুব ভালো লাগে, আর এগুলো তো গঙ্গার চিংড়ি, টেস্টও খুব ভালো হয়। আর এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটু তাতানকে চিংড়ি মাছ ভাজা দিয়েও দেবো, একটু চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে। তাতান কই? আমাদা দিয়ে চাকরি, আমাদা তেঁতুল, তেঁতুল বাবা পাকা তেঁতুল দিয়ে তেঁতুলটা তেঁতুল রান্নার শেষ পর্যায়ে চলছে, সব রান্না হলো, আমি লাস্ট এখন গুগলিটা চাপিয়েছি, এই যে গুগলিটা মোটামুটি হব হব অবস্থায়। আর তোমার কাকিমা এদিকে করছে পেঁপের চাটনি, পেঁপে দিয়ে আমাদা দিয়ে তেঁতুল দিয়ে, কাকিমা আমার চাটনি খেতে খুব ভালোবাসে, চাটনি চাটনি করে কাকিমা মাথা খারাপ হয়েছে। তো এখন এটা রান্নার শেষ পর্ব চলছে, এরপর গ্যাস ট্যাস মোছা টোছার পর্ব হবে, আর ওরাও চলে এসছে ডাক্তার টাক্তার দেখিয়ে, তাই ওদেরকেও খেতে টেতে দিয়ে দেবো। আর কি হয়েছে জানো, আজকে না আমি এক চান করার টাইম পেলাম না, দেড়টার বেশি বাজে, তো দেখলাম না আমার এমনি ঠান্ডার ধাত, এত বেলায় আর চান করবো না, আর আমিও করলাম না, তাতানকেও করাতে পারলাম না। আর তার মধ্যে মুশকিলটা হলো আমার বড় আমার আজকে গুগলিটা নিয়ে এসেছে, গুগলিটা আনার কোন দরকার ছিল আজকে বলতো, এই গুটো উটির মধ্যে যাই হোক সেটা আমি নিয়ে চলে এসেছে, কিছু করার নেই, তো গুগলিটা আবার এক্সট্রা চাপ হলো। যাই হোক হয়ে গেল রান্নাবান্না দেড়টার মধ্যে কমপ্লিট, তো ফাইনালি রান্নাগুলো তোমাদেরকে একবার দেখাই দিই, ওদেরকে আবার সবাই কিছু পেতে পেতে দিয়ে দিই। এটা হচ্ছে সেই সজনে ফুলটা তোমার আলু দিয়ে আর বেগুন দিয়ে সজনে ফুলের কচুরি, এটা পেঁয়াজ দিয়ে ডাল, মানে ডালের সঙ্গে ডাল যখন সেদ্ধ করেছিলাম তোমার পেঁয়াজ পেঁয়াজ ওর মধ্যে কাঁচা ফেলে দিয়েছিলাম, তো ওটাই দিয়ে ডাল, জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে তোমার কুচো মাছ দিয়ে লাউ চিংড়ি, এটা তো কাটা মাছের একটু ঝোল ঝোল মানে পাতা আদা জিরে রসুন দিয়ে, আর এটা তো ও রান্না করে গেছিল লাস্ট, আমি নামিয়েছি খালি, সবকিছু ওরই দেওয়া, তোমার বাঁধাকপির মাথা সরি বাঁধাকপি দিয়ে মাছের মাথা তরকারি। এবার আমি পুকুরিটা নামাবো, পুকুরিটা নামলেই নয় তেল তেল ছেড়ে আসছে, এবার নামিয়ে দেবো। কাকিমার চাটনি ওদিকে কমপ্লিট, তেঁতুলের একদম সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে কেটে খেয়ে ফেলি, আমি তো তেঁতুল দিয়ে আনি। এখন তো দুপুরবেলা আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কাকিমা কাকা তো নিচে বসে গেছে আর আমাদের ভাতগুলো উপরে নিয়ে চলে এসেছে, তো ওরা তিনজন বসে গেছে, আমি এখনও বসিনি, তাতানকে আগেই খাইয়ে দিয়েছি, আর রাজু ওর মানে আমার হাজব্যান্ড মেয়ে সব বসে গেছে, বাবাকে দিয়েছি টেবিলে, কারণ বাবার হাঁটুতে খুব ব্যথা, তো বাবা পা মুড়ে বসতে পারে না বলে বাবাকে টেবিলেই দিয়ে দিয়েছি, আর আমরা সবাই নিচে বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়াটা এখন শেষ করি, খাওয়া দাওয়া করে বসে রয়েছি ঘরে, এবার শোয়াতে হলো না, আর ঘরটা অন্ধকার, ঘরের টিউবটা নষ্ট হয়েছে, আর বলো না সে এখন তোমার ডাকতে হবে ওই যে সারায় আর কি, সেই দাদাটাকে তো ডাকবো ডাকবো বলে আর ডাকা হচ্ছে না, তো এর মধ্যে একদিন ডাকবো, আর হচ্ছে হাসিস না হাসিস না।
এদের কাজ খালি আমার পেছনে লেগে থাকা, এদের রোগ এগুলো। না না তুমি ভালো করো। হ্যাঁ ঠিক আছে। আর মা চলে এসেছে এখন নিচে, মায়ের সাথে বাবার এখন দেখা হয়নি, বাবাও পেরিয়ে যাবে। তো এখন একটু গল্প করছিলাম বসে বসে, বাবার আবার একটু জল টল খেতে গেল, দিয়ে এখন আবার মানে এরা তো শুয়ে রয়েছে আর আমি বসে রয়েছি। আজকে তাদেরকে শোয়ানো হলো না। আর তোমার কি বলে তখন বসে বসে একটু গল্প করি, এদের আবার বেরোনোর টাইম হয়ে যাচ্ছে। পিসামশাই পিসামশাই জামা পড়ছে, ও ছিল না, ও একটু বাবারাও বেরিয়ে গেছিল, ও বেরিয়ে গেছিল বাইরে, মানে বাইরে বলতো কাল নাই গেছিল, দরকার ছিল, তখন এলো। ভদ্রলোকের আবার কাশি হয়েছে, ওর জন্য তোমার আদা গোলমরিচ দিয়ে লিকার চা খাচ্ছে এখন বসে বসে, বিস্কুট দিয়ে। হ্যাঁ তুই অনেক বড় হয়েছিস। আর আমি এই গলাটা খুব খুশখুস হচ্ছে, জ্বালাচ্ছে, ওষুধ করা নিয়ে প্রত্যেকটা মানুষের তাই। তো আমি তো এতক্ষণ ধরে পাশের ঘরটা গোছালাম, যা লন্ড ভন্ড করে রেখেছিল মেয়ে, বাবা রে বাবা, অনেকটা গোছালাম। আর এই দেখো এখন এই টেবিলের ওপরে কিছু জমা রয়েছে, সেগুলো আমি গোছাবো, তো সেসব তখন করবো। আর এবার তাতানকেও শোয়াবো, অনেকটাই রাত হলো, রাতটা বাজে। হ্যাঁ তুমি রোজই ঘুমোস না, সাড়ে সাতটাও সাড়ে। তো এখন আমি এগুলো গোছাই, তারপরে মুড়ি টুড়ি আবার ব্যবস্থা করি, তাদেরকে শোয়াবো খাওয়াবো। তো রেগুলার কেস প্রায় দিনই দুপুরবেলা ঘুম হয় না, যে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে পড়ে, যদি অবশ্য সকাল সকাল উঠে পড়ে, এটা একটা ব্যাপার আছে। ও আর একটা কথা বলি, দাঁড়াও, সকাল থেকে মোটামুটি ভালোই কাটলো মেয়ের, আবার সন্ধ্যে থেকে কালকে একটু বেলা বেলা ব্যথা ছিল, আজকে কি ওষুধ নিয়ে এসছে, যে সন্ধ্যে থেকে জ্বর জ্বর চলে এলো তার। সে তো আজ পড়তে টড়তে যাবে যাবে বলছিল, বলো আর যেতে হবে না, খুব হয়েছে আজকে থাকো, কারণ তুমি গেলে আবার তোমার থেকে অন্য লোকেরও হবে, অন্য বাচ্চাদেরও ছড়াবে, যদিও প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে, জ্বর জ্বালা হচ্ছে, কাশি সর্দি লেগেই রয়েছে। তো সে ভদ্র মহিলা তখন শুয়ে পড়েছে ঘরে, তার শরীরটাও খুব জুতের নেই, তো দেখি তার আবার ওষুধপালাগুলো দিই। আর ভিডিও এন্ড করি এখানে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তো এখানেই এন্ড করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।